আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদের সামনে আসি আমার প্রাণের শহর যে মৌলভীবাজার সিটিতে, আমাদের সিটি শহরতলি এলাকায় আমাদের জন্ম, সেই মৌলভীবাজার আমাদের বেড়ে ওঠা। এই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে আমরা লেখাপড়া করছি, মৌলভীবাজার কলেজ সামনে আসে লেখাপড়া করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা মৌলভীবাজারের একটি দৃষ্টিনন্দন পুকুর, সেই পুকুরের পিছনে আছে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি, যেখানে একসময় এসে আমরা পেপার পত্র পত্রিকা বই পুস্তক পড়তাম, অনেক বিষয় নিয়ে গবেষণা করতাম। এই লাইব্রেরিতে একসময় আমিও একজন মেম্বার ছিলাম, জেনারেল মেম্বার। তো এই লাইব্রেরিতে আমাদের জীবনের অনেকটা সময় কেটে গেছে, স্কুল জীবন কলেজ জীবন। আর এই লাইব্রেরির পাশে আছে ক্লাব, এখানে অনেক সভা প্রোগ্রাম হইতো একসময়। এখানে আমাদের, আমি 78-এ আমাদের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল উসমানী সাহেব এসেছিলেন ইলেকশনের সময়, সেখানে আমরা দেখেছিলাম বাংলাদেশের বিভিন্ন সাবেক। এই পাবলিক লাইব্রেরিটা অত্যন্ত দৃষ্টিনন্দন। এই যে একটা সুন্দর একটা পুকুর আছে, আর এইদিকে একটা মসজিদ, আর এখানে জেলা পরিষদ কার্যালয় মৌলভীবাজারের। তো এটা আপনাদের সামনে তুলে দেওয়ার অর্থ হলো, যদি মৌলভীবাজারে আসেন আপনারা, তাহলে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি, এই পুকুরটা, এই জেলা পরিষদ ভবন, এই মসজিদ, সব কিছু মিলিয়ে একটি সুন্দর একটা দেখার মতো একটা সুন্দর একটা দৃষ্টিনন্দন স্পট এখানে আছে, আপনারা দেখে যেতে পারেন। একজন মৌলভীবাজার সিটির বাসিন্দা হিসাবে এটা আপনাদের সামনে তুলে ধরলাম। মৌলভীবাজার নিয়ে আমাদের জীবন, জীবনের যৌবনকালের কিছু সময় এখানে কেটেছে। 90 দশকে আমরা লন্ডন চলে যাই। তো এখানের এই যে পিছনে আছে মৌলভীবাজার কাশীনাথ স্কুল, যেটা বর্তমানে কাশীনাথ স্কুল অ্যান্ড কলেজ হয়েছে। তো যাই হোক, আমরা আজকে এটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম, এখানেই শেষ করছি। মহিউদ্দিন আফজাল, ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়া লন্ডন, গেটটা তুলে নাও।